আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাভিজো থেকে কিভাবে উইথড্র দিবেন, অ্যাভিজোতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, কিভাবে এখানে আপনি কাজ করবেন তা নিয়ে ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে দুইটি ভিডিও আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দুটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা চাইলে এখান থেকে সাইটটিতে কাজ করতে পারেন। এই সাইটটিতে আপনারা টাক্সের কাজ করতে পারবেন, সার্ফিংয়ের কাজ করতে পারবেন, ইউটিউবের ভিডিও দেখা কাজ করতে পারবেন, খুব সহজ সহজ কাজ কিন্তু এই সাইডে আছে। আপনারা এখান থেকে ছোটো ছোটো কাজ করে কিন্তু প্রতিদিন ভালো মানে একটা আর্ন করতে পারবেন। তো এখান থেকে কাজ করে আর্ন করতে হলে অবশ্যই আপনাকে আগের ভিডিও দুইটি দেখতে হবে। ভিডিও লিংক দুইটি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো উইথড্র করার জন্য প্রথমত আপনার অ্যাভিজো অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে যে আর্ন করবেন সেটা কিন্তু আপনি মাস্টার অ্যাকাউন্টে পাবেন। এখানে যে মাস্টার অ্যাকাউন্ট এইখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে উইথড্র করার জন্য আপনার মাস্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু ওয়েব মানি আছে, ইও মানি আছে, পেয়ার আছে, পারফেক্ট মানি আছে। তা এখান থেকে আপনি যেটা উইথড্র করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে পেয়ারে উইথড্র করে দেখাবো, কারণ পেয়ারে উইথড্র করলে আপনি খুব সহজে কিন্তু পেয়ার থেকে বিনান্সে নিতে পারবেন। বিনান্স থেকে আপনি কিন্তু পিটুপি করে সেল করে টাকাটা বিকাশের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো আপনাদের সাজেস্ট করবো আপনারা সবাই পেয়ারে উইথড্র দেবেন। আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে তো কীভাবে একটি ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি যে মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেটাই আপনাকে এখানে আগে সেট করে নিতে হবে। তো আমি পেয়ারের মাধ্যমে উইথড্র করবো, তার জন্য আমি যদি পেয়ারে এখানে ক্লিক করি, পেয়ারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার দেখাচ্ছে, দেখেন আমার পেয়ার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সেভ করা আছে। তাই এখানে দেখাচ্ছে আমি এখন পেআউটে ক্লিক করলে আমি কিন্তু উইথড্র দিতে পারবো। তো অবশ্যই আপনাকে এখানে পেয়ার অ্যাকাউন্ট সেভ করে নিতে হবে। তো কীভাবে সেভ করবেন তার জন্য আপনি আবার এখানে আসবেন, এখান থেকে আপনার মাস্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনি যখন পেয়ারে ক্লিক করবেন আপনি যে কোনো একটাতে ক্লিক করলেই আপনি এরকম ইন্টারফেস পাবেন। তারপর এখান থেকে আপনার কিন্তু আপনার পেয়ার অ্যাকাউন্ট হোক বা আপনি পারফেক্ট মানি হোক যেটাই আপনি উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে সেভ করতে হবে। তো আমি যেহেতু পেয়ার অ্যাকাউন্টে উইথড্র করব তো জাস্ট পেয়ার অ্যাকাউন্ট কীভাবে এখানে সেভ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার পেয়ার অ্যাকাউন্টে চলে যাবেন। পেয়ার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি আপনার পেয়ার অ্যাকাউন্ট নম্বর যেটা আছে সেটা কপি করে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কপি লেখা দেখতে পাবেন, জাস্ট এই কপিতে ক্লিক করবেন। এখান থেকে কপিতে ক্লিক করার পরে আপনি এখন আমার ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি কিন্তু পেয়ার অ্যাকাউন্টটা কপি করে নিয়ে আসলাম। তো এখানে দেখেন এই যে আমার কিন্তু পেয়ার অ্যাকাউন্টটা দেওয়া আছে। তো আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনি জাস্ট কী করবেন আপনার পেয়ার অ্যাকাউন্টটা এখানে এনে পেস্ট করে দিবেন। কপি করে পেস্ট করে দিয়ে আপনাকে এখানে এখন দেখেন একটা পিন রিকোয়েস্ট করতে হবে এটা সেভ করার জন্য। তার জন্য দেখেন উপরে দেখতে পাবেন রিকোয়েস্ট পিন, এই যে রিকোয়েস্ট পিন এখানে ক্লিক করবেন। রিকোয়েস্ট পিনে ক্লিক করলে আপনার যে মেইলটা দিয়ে আপনি অ্যাভিজো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই মেইলে কিন্তু একটা পিন তারা পাঠাবে, সেই পিনটি আপনাকে এখন এখানে দিতে হবে, এই যে পিন কোড এখানে দিতে হবে। তার জন্য আমরা আমাদের মেইলে চলে যাই। তো আপনি যখন মেইলে চলে আসবেন, মেইলে আসার পর এখান থেকে কিন্তু আপনি প্রাইমারি মেইলে দেখতে পাবেন না। তো এখান থেকে আপনার স্প্যাম ফোল্ডারটা চেক করবেন, স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। যদি স্প্যাম ফোল্ডারে না পান সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি আবার আপনার প্রাইমারিতে আসবেন। প্রাইমারি মেইল আসার পরে এখান থেকে আপনি এই যে প্রমোশনের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। প্রমোশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার মেইলটা আপনি পেয়ে যাবেন। তো দেখেন আমাদের মেইলটা কিন্তু এখানে চলে আসছে। আপনার স্প্যাম ফোল্ডারে ফার্স্টে চেক করবেন, যদি স্প্যাম ফোল্ডারে না পান তাহলে আপনি প্রমোশনে আসলে কিন্তু মেইলটা পেয়ে যাবেন। জাস্ট মেইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন এই যে এটা কোড দিয়ে দিয়েছে এখানে, এই যে উপরে যে পিনটা আছে এই পিনটা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে পিনটা জাস্ট কপি করবেন, কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপর এখান থেকে আপনি এখানে আসবেন, আসার পর এখানে পিনকোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখান থেকে যে সেভ যে বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এখান থেকে আবার আপনার অ্যাকাউন্টে যে রাব আছে এখানে ক্লিক করবেন। মাস্টার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আবার সেই পেজটাতে নিয়ে আসবে। এখান থেকে এখন আপনি যে অ্যাকাউন্টটা সেভ করলেন এখানে সেটার পরে ক্লিক করবেন। তো আমি যেহেতু পেয়ার অ্যাকাউন্ট সেভ করলাম তার জন্য পেয়ার অ্যাকাউন্টের এখানে ক্লিক করব। পেয়ার অ্যাকাউন্টে ক্লিক করলে আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে, দেখেন আমার অ্যাকাউন্টে কত রাব আছে এটা দেখাচ্ছে, এখানে 25 রাব আছে। আপনি এখান থেকে 5-10 রাব হইলেই কিন্তু উইথড্র করতে পারবেন, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনাদের। আপনারা এখন পেআউটে ক্লিক করবেন, ফোন নাম্বার ভেরিফাই করবেন, সাথে সাথে আপনার পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমে আপনি এই যে এই স্লাইডটা আছে স্লাইডটাকে আপনি একটু ই করবেন, এটাকে টেনে এই পাশে নিয়ে আসবেন, এই পাশ থেকে টেনে এই পাশে দিবেন। তারপর এখান থেকে জাস্ট কী করবেন, এই যে পেআউট যে অপশনটা আছে পেআউটে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিওতে যেভাবে দেখানো আছে সেমভাবেই আপনাকে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনি পেআউটে ক্লিক করার পরে। তো দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি পেআউট হয়ে গিয়েছে, এখান থেকে দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু সাকসেসফুলি মেড, থ্যাংক ইউ ইয়োর ওয়ার্ক। তো আমরা দেখুন আমাদের পেয়ার অ্যাকাউন্টে যাই, আমাদের এখানে দেখেন
28 চাপ এখানে আগে ছিল, তো আমাদের পেজটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে আমাদের পেয়ার অ্যাকাউন্টে আমাদের কিন্তু অডিওটা চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু এখন 52 হয়ে গেছে, এবং আপনি চাইলে এখান থেকে হিস্ট্রি দেখতে পারবেন। হিস্ট্রি দেখার জন্য হিস্ট্রিতে ক্লিক করবেন কর্নারে, তারপর এখান থেকে আপনি হিস্ট্রি চলে আসবে আপনার সামনে। তো দেখেন আমাদের একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে তো আমাদের দেখেন এটা কিন্তু চলে আসছে যে 17 জুলাই আপনাদের পেয়ার অ্যাকাউন্টে যে চার্জটা থাকে, সার্ভিস চার্জ আপনার, সেটা কিন্তু কেটে রেখে পেয়ার বাদ বাকি যে রাভেলগুলো সেগুলো কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে। আমার কিন্তু খুবই কম একটা অ্যামাউন্ট আপনাদের উইথড্র দিয়ে দেখালাম, আমি এখানে সঠিকভাবে কাজ করতে পারি না, আমার অন্য কাজ করতে হয়। তাই আপনারা যারা মাইক্রো জব নিয়ে কাজ করতে চান, ছোটোখাটো কাজ করে ইনকাম করতে চান, তো অবশ্যই সাইটটিতে কাজ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। তো তারপরেও অ্যাভিজন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন, সে বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।